হ্যালো স্টুডেন্টস, আজকে থেকে আমি তোমাদের সাথে একটা টপিক নিয়ে ডিসকাস করা স্টার্ট করছি। যে টপিকটা হলো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, বা আমরা বলতে পারি কোষ চক্র আর কোষ বিভাজন। এবার এই টপিকটার উপর বেস করে কিছু একেবারে বেসিক টপিকস আমরা কয়েকটা ভিডিওতে আমি ডিসকাস করব, আর তারপর পরের দিকে কয়েকটা ভিডিওতে একদম প্রিমিটিভ জাস্ট পুরো বেসিক টপিকগুলোর উপর ডিসকাস হবে, আর তারপর স্পেশালাইজড হবে এই টপিক রিলেটেড কিছু ডিসকাশন। তো এবার দেখো, ব্যাপারটা হচ্ছে টপিকটার নামটাতেই তোমরা বুঝতে পারছো, টপিকটার নাম হচ্ছে কি না, চ্যাপ্টারটা আছে তোমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। তো সেল সাইকেল এই যে টার্মটা, বা সেল সাইকেল বা কোষ চক্র এই যে টার্মটা, এটা থেকে দেখো তোমরা একটা জিনিস খুব নাম থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে কোনোটা সাইক্লিক কিছু একটা পাথওয়ে পড়া হবে। আমরা কিছু একটা সাইক্লিক ভাবে কিছু পারফর্ম হচ্ছে, একটার পর একটা সাইক্লিক ওয়েতে পারফর্ম হচ্ছে, এরকম কিছু স্টেজেস আমরা করব। এবার স্টেজেসটা কি না, কিভাবে সেল ডিভাইড করে একটা সেল থেকে, দেখো আমাদের যখন আফটার বার্থ ঠিক ধীরে ধীরে গ্রোথ হয়, তো গ্রোথের সময় কি হচ্ছে, আমাদের লেন্থ বাড়ছে, ঠিক আছে, লেন্থ বাড়ছে, ব্রেথ বাড়ছে, যে কোনো একটা প্ল্যান্টস হতে পারে কিংবা অ্যানিমেলস হতে পারে, লোয়ার অর্গানিজমস হতে পারে, মাল্টি সেলুলার যে অর্গানিজমস যদি হতে পারে, বা ইউনিসেলুলার যদি আমরা কোনো অর্গানিজমস বলি, সবসময় সেল মানে সেলটা ডিভাইড করবে। এবার আমরা এখানে পড়বো কি যে সেল ডিভিশন আছে, তার আগে দেখো একটা পার্ট আছে সেল সাইকেল। তো সেল সাইকেলটা কি না, সেলটা যে ডিভাইড করবে মানে স্টেপগুলো পরপর হবে, হ্যাপাজার্ডলি হবে, তো যেভাবে স্টেপগুলো পরপর পারফর্মড হবে, সিকুয়েন্সিয়ালি পারফর্মড হবে, সেই ব্যাপারটাতে আমরা সেল সাইকেল বলব। এবার দেখো সেল সাইকেল পরপর স্টেপ বাই স্টেপ পারফর্মড হচ্ছে। সেল সাইকেলে আমরা কিছু স্টেপ আমি ডিসকাস করব, দেখবে তোমরা পরপর কিছু স্টেপ পারফর্মড হচ্ছে, আলটিমেটলি সেল সাইকেল কমপ্লিট হচ্ছে, আর সেল সাইকেলেরই একটা স্টেজে আমরা দেখব সেলটা কমপ্লিটলি ডিভাইড হচ্ছে, মানে কি একটা সেল ছিল ওটা ডিভাইড করে দুটো সেল ফর্ম করছে। কোনো ডিভিশনে আমরা দেখবো যে একটা সেল আলটিমেটলি ডিভাইড করে চারটে সেল ফর্ম করতে পারে, সেটা আমি ডিসকাশনের মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে যে কখন আলটিমেটলি দুটো সেল ফর্ম করে একটা সেল থেকে, কখন চারটে সেল ফর্ম করছে, নাম্বার অফ সেলস টু বা ফোর কখন হচ্ছে সেটা জানতে পারবে। এবার দেখো এই যে আমরা বলছি কি না, কতগুলো পরপর স্টেপের উপর ডিপেন্ড করে সাইক্লিক কিছু পাথওয়ে ফলো করে আলটিমেটলি সেল ডিভিশনটা কমপ্লিট হবে। তো এই যে সেল ডিভিশনটা কমপ্লিট হচ্ছে, একটা সাইক্লিক পাথওয়েতে পারফর্ম হবে, তো সবসময় কি সেল একদম ঠিকঠাকভাবে ডিভাইড করে, কিছু কি এরর হয় না বডিতে, সেল ডিভিশনের সময় কিছু কি এরর করে ফেলে না, যদি করেও এরর তো সেটা কী করে কারেকশন হয়, এই সব জিনিস সব কিছু ক্লিয়ারলি আমরা এই পার্টে পড়বো। আর যদি কারেকশন না হয়, সেল তো ডিভাইড করছে, সেল ডিভাইডের সময় হতেই পারে সেল ডিভিশনে কোনো একটা স্টেপে কিছু একটা ইনকারেক্ট পারফরমেন্স হয়েছে, সেল নিজে কোনো একটা ইনকারেক্ট ফাংশন পারফর্ম করেছে, হতে পারে সেটা এররটা রেকগনাইজ হলো, ঠিক হয়ে গেল, রেকটিফাই করা গেল, হতে পারে সেল কখনো রেকগনাইজ করতে পারছে না, তখন ডিজিজ হতে পারে। তো কিভাবে সেল রেকগনাইজ করে, কি করে সেল ডিভিশনটা প্রসিড হয়, সেল ডিভিশনের আগে কি করে সেল প্রিপেয়ার হয়, এই সব কিছু আমরা আজকে ডিসকাস করব। আজকে তার একটা স্টার্টিং ভিডিও হবে, ওকে। তো চলো দেখা যাক, এখানে সেল ডিভিশন যখন আমরা পড়বো, সেল ডিভিশনের আগের টার্মটা দেখো কি আছে, সেল সাইকেল। এবার সেল সাইকেলে আমরা দুটো স্টেপ পাবো, ওকে, সেল সাইকেলের আমরা দুটো স্টেপ পাবো, ইন্টারফেস আর পাবো এম ফেজ, ইন্টারফেস পাবো আর এম ফেজ পাবো, ওকে। এবার দেখো এই ইন্টারফেস আর এম ফেজ, এম ফেজটাকে আমরা বলতে পারি ডিভিশন ফেজ, বাট এই যে ইন্টারফেস বলছি, এই ইন্টারফেস স্টেজটাকে আমরা বলি রেস্টিং ফেজ, ওকে, ইন্টারফেসকে আমরা বলছি রেস্টিং ফেজ, বাট ইন্টারফেস ইজ নট প্রেজেন্ট ইন রেস্টিং কন্ডিশন। আমরা ইন্টারফেসের একটা নেমিং বলছি, যেটা রেস্টিং ফেজ বলছি, বাট ইন্টারফেস কিন্তু রেস্টিং কন্ডিশন নয়, ইন্টারফেস সেল সাইকেল পারফর্ম করবে, মানে একটা সেল যখন স্টার্ট করবে ডিভিশন, দুটো স্টেজ পারফর্ম করতে হবে। তো সেই দুটো স্টেজকে কীভাবে ডিভাইড করা হয়েছে, একটাকে দেখো ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ বা ডিভিশনাল ফেজ।
তো ইন্টার ফেজটাকে বলছি রেস্টিং ফেজ। কেন না রেস্টিং কন্ডিশনে কি সেল থাকে? সে সময় কি রেস্টিং থাকবে, মানে সেলটা কি কোনো কাজই করবে না? সেটা চলো আমরা এখন দেখে নেব। এবার এই ইন্টার ফেজে আমরা কয়েকটা স্টেজ পাবো, ইন্টার ফেজে দেখো কয়েকটা স্টেজ পাবো, G1 এস এন্ড দেন G2। ওকে, G1 মিন্স গ্যাপ ওয়ান ফেজ, এস মিন্স সিনথেসিস ফেজ, এন্ড G2 মিন্স গ্যাপ টু ফেজ। এবার এই তিনটে ফেজ একসঙ্গে আমরা বলছি ইন্টারফেস। দেখো এখানে একটা পিকচার আছে তোমাদের, আমরা করছি সেল সাইকেল, তার রিপ্রেজেন্টেশনটা একটু সাইক্লিক ফর্মে হবে না? তো সেই সাইক্লিক ফর্মটা দেখো এখানে কি, ফার্স্টে দেখো G1 একটা ফেজ পাচ্ছি, এস ফেজ পাচ্ছি, এন্ড দেন G2। তো G1, এস আর G2 এই তিনটে ফেজ দেখো একসঙ্গে আমরা পেলাম কি না ইন্টারফেস, যেটাকে নাকি আমরা রেস্টিং ফেজ বলছি। সেল নাকি ওখানে রেস্ট করে, কিন্তু আদৌ রেস্ট করে নাকি কি ফাংশন পারফর্ম করে সেগুলো আমরা এখন দেখব। তাহলে দেখো একটা সেল, সাপোজ একটা সেল এখানে ডিভিশন স্টার্ট, একটা সেল যে কোনো বডির পার্টের একটা সেল হতে পারে, সোমাটিক সেল যদি আমরা বলি। দেখো দুটো টাইপের সেল পাবো আমরা, সোমাটিক সেল হতে পারে, জার্ম সেলস হতে পারে, মানে দেহকোষ হতে পারে, জনন কোষ হতে পারে। যদি আমরা দেখি এখানে একটা দেহকোষ ডিভিশন করছে বা হতে পারে জনন কোষ ডিভিশন করছে, এই পোর্শনটা কিন্তু সেম হবে, ঠিক আছে? তো তাহলে সেই ডিভিশন আমরা ফার্স্ট কি দেখছি একটু দেখে নাও। এই সেলটা সাপোজ রেডি করেছে, যে ডিটারমাইন্ড হয়েছে কি চলো এবার ডিভিশন করবো। তো ডিভিশন করলে তো ফার্স্টে তোকে ইন্টারফেস কমপ্লিট করতে হবে। ইন্টারফেসে ওরা কাজটা করে কি, আমরা তো বলছি ও রেস্টিং স্টেজে আছে, কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট ইন রেস্টিং ফেজ। ওকে, তো কি কাজ করছে সেটা আমরা একটুখানি দেখি। ইন্টারফেস আর মেম ফেজ তো দেখো আমরা পেলাম। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে ভেবে দেখো, যে তোমাদের আমরা ধরো একটা জায়গায় এটা একটা সেল, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়াল সেল, একটা সেল, তো এই সেলটা ডিভাইড করবে। ওকে, তো এই সেলটার মধ্যে জেনেটিক্যাল মেটেরিয়াল আছে, এই সেলটার মধ্যে জেনেটিক্যাল মেটেরিয়াল আছে। এবার এই সেলটা যখন ডিভাইড করবে, দুটো সেল ফর্ম করবে, তো এরকম তো নয় যে এই সেলটা যখন ডিভাইড করে দুটো সেল ফর্ম করছে, এটা এই সেলটাকে দেখো আমরা বলবো হচ্ছে মাদার সেল, মাদার সেল বা মাতৃকোষ। আর এই সেলটাকে দেখো বলবো ডটার সেল অর অপত্য কোষ। তাহলে মাদার সেলটা ডিভাইড করে, মাদার সেল ডিভাইড করে যে দুটো সেল তৈরি করে তাদেরকে আমরা ডটার সেল বা অপত্য কোষ বলছি। এবার মাদার সেল তো এরকম নয় যে ও কোনো একটা সেলকে খুব বেশি ভালোবাসে, তাই সেই সেলটাকে বেশি কম্পোনেন্ট, ওর কাছে যে জেনেটিক মেটেরিয়ালসগুলো আছে, ও দুটো সেলের মধ্যে কোনো একটা সেলকে খুব বেশি ভালোবাসে, তো তাকে বেশি করে জেনেটিক্যাল মেটেরিয়াল ট্রান্সফার করে দেবে। এরকমটা হয় না, তো দুটো সেলকেই ও খুব ইকুয়ালি ভালোবাসে, তো সেই জন্য দুটো সেলকে ইকুয়াল অ্যামাউন্টে জেনেটিক কম্পোনেন্ট ট্রান্সফার করবে, রাইট? তো তাই কি করবে, তো ওর কাছে তো একটা সেলের যেটুকু জেনেটিক কম্পোনেন্ট থাকার কথা সেটুকুই আছে, তো ও আগে নিজে ডবল হয়নি, নিজে ওর যে জেনেটিক কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আগে যদি ডবল না করে ফেলে সব কিছু, তাহলে ও দুটোকে ইকুয়ালভাবে দেবে কি করে, রাইট? তো সেই যে ফাংশনটা যে ডিভাইড করার জন্য দুটো সেলকে ইকুয়াল অ্যামাউন্টের জেনেটিক মেটেরিয়াল, আদার্স তোমরা জানো সেল অর্গানেলস থাকে, কোষীয় অঙ্গাণু, রাইট? তো সেল অর্গানেলস, কোষীয় অঙ্গাণু, এই যে জিনিসগুলো আছে সেগুলোকে ট্রান্সফার করতে হবে। আর ট্রান্সফার করার জন্য এর জেনেটিক মেটেরিয়াল আর আদার সেল অর্গানেলসগুলোকে কী করে ডবল করে নিচ্ছে সেগুলো দেখো আমরা ইন্টারফেস পোর্শনটাতে দেখতে পাবো। তো চলো এখানে দেখো, তাহলে এই সেলটা ফার্স্ট ডিভিশন করা স্টার্ট করেছে, তো এই ডিভিশনের ফার্স্ট স্টেপটা আমরা কি বললাম ইন্টারফেসে G1 ফেজ পাবো। এই G1 ফেজে দেখো কি করছে, G1 ফেজে নেক্সট স্টেজটা আসছে, দেখো G1 ফেজের পরের স্টেপটা হচ্ছে এস ফেজ, এস ফেজ ফর সিনথেসিস ফেজ। আমি আগেই বললাম তোমাদের এস ফেজ ফর সিনথেসিস, কি সিনথেসিস হবে না, DNA সিনথেসিস হবে, ঠিক আছে? DNA সিনথেসিস হবে, DNA সিনথেসিসের প্রসিডিউর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সে তোমরা করতে পারবে। এখানে জাস্ট টার্মটা বুঝে রাখো যে DNA সিনথেসিস হচ্ছে, তো DNA সিনথেসিসের জন্য যে কম্পোনেন্টসগুলো দরকার পড়বে সেই কম্পোনেন্টসগুলোকে ফরমেশন করা হলো গ্যাপ ওয়ানের ফাংশন,
গ্যাপ ওয়ান স্টেজ কি করবে, এস ফেজে যে কম্পোনেন্টস গুলো দরকার ডিএনএ সিনথেসিসে সেগুলোকে প্রিপেয়ার করবে। কি কি দরকার? ডিএনএ তে নিউক্লিওটাইড বেস থাকে, নিউক্লিওটাইড, নাইট্রোজেন সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, পেন্টোজ সুগার থাকে, এই কম্পোনেন্টস গুলো থাকে। তো এখানে দেখো নিউক্লিওটাইড আছে, এটিপি লাগবে, অনেকটা অ্যামাউন্টের এনার্জি লাগবে ডিএনএ সিনথেসিসের জন্য, তাই এটিপি ফরমেশন করে নিচ্ছে। ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস লাগছে সিনথেসিসের সময়, অ্যামাইনো অ্যাসিড লাগবে, তাই অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনস ফর্ম করে নিচ্ছে জি ওয়ান ফেজে। আর কি করছে? ডুপ্লিকেশন অফ অর্গানেলস, ডিফারেন্ট অর্গানেলস এর ডুপ্লিকেশন ও জি ওয়ান ফেজে স্টার্ট হচ্ছে। ওকে, নেক্সট, তাহলে এস ফেজে আমার যেগুলো দরকার ডিএনএ সিনথেসিসের জন্য সেই মেটেরিয়ালস গুলো জি ওয়ান ফেজে কমপ্লিট হয়ে গেল ফর্মেশন। এবার তাহলে সেল কি করলো? জি ওয়ান ফেজ পারফর্ম করে সেল চলে এলো এস ফেজে। এস ফেজে এসে কি করবে? এটা ডিএনএ সিনথেসিস করবে। ওকে, তো ডিএনএ সিনথেসিস করছে কি করে? দেখো ডিএনএ সিনথেসিসের সাথে সাথে আমরা যদি ইউক্যারিওটিক এর জন্য দেখি, তো ইউক্যারিওটস এর ডিএনএ তে কি হয় না, ইউক্যারিওটিক ডিএনএ প্যাকেজড ফর্মে থাকে, কিসের সাথে না, নিউক্লিওজোম থাকে, নিউক্লিওজোম গুলো ফর্ম করে হিস্টোন প্রোটিন। তো ডিএনএ তো এই এই যে সেলটা আমরা দেখলাম, এই সেলে ওদের নিজস্ব যতটা অ্যামাউন্টের ডিএনএ ছিল সেটা রয়েছে। এবার নিউ যদি ডিএনএ সিনথেসিস হয় তো সেটাকেও প্যাকেজ করার জন্য আবার আমাদের হিস্টোন প্রোটিন লাগবে, তাই ডিএনএ সিনথেসিসের সাথে সাথে হিস্টোন প্রোটিনটাও এস ফেজে সিনথেসিস হতে শুরু করে দেয়। তাই দেখো এই স্টেজে হিস্টোন প্রোটিন সিনথেসিস হচ্ছে, আর অবশ্যই এস ফেজ ফর সিনথেসিস ফেজ ফর ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস তো হবে, ডিএনএ সিনথেসিস হচ্ছে। আর এই যে স্টেপটা আমরা দেখো জানি ইউক্যারিওটস এর ডিএনএটা কোথায় থাকে, ইউক্যারিওটস এর ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, তো নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ সিনথেসিসটা পারফর্ম হয় বলে আমরা সাইটোপ্লাজমে এই সিনথেসিস স্টেজটা দেখতে পাই না, তাই অনেক সময় তোমরা দেখতে পাবে এস ফেজটাকে ইনভিজিবল স্টেজ বলা হয়। ঠিক আছে, তাহলে এস ফেজ কমপ্লিট করে ফেললো, এস ফেজ কমপ্লিট করে সেলটা এখন কি করেছে, ডিএনএ ডবল করে ফেলেছে, ডিএনএ ডবলিং কমপ্লিট, কিছু অর্গানেলস ফরমেশন, ডবলিং কমপ্লিট। এবার কি করলো, সেল চলে এলো জি টু ফেজে। জি টু ফেজে এসে কি করছে সেলটা দেখো, জি টু ফেজে এসে, জি টু ফেজে সেল কি করবে, আবার একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন সিনথেসিস করবে। সেই স্পেশাল টাইপ অফ প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন প্রোটিন। ওকে, টিউবিউলিন প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট, কিসের জন্য, আমরা সবসময় কি বলছি না, জি ওয়ান ফেজ সেই কম্পোনেন্টস গুলোকেই ফর্ম করছে যেগুলো এস ফেজটাকে পারফর্ম করার জন্য দরকার। এস ফেজ কি করছে, রেডি করছে টোটাল সেলটাকে যাতে রেডি হতে পারে ও ডিভিশনের জন্য, ডিভিশনের জন্য মেটেরিয়াল দরকার সেটার জন্য রেডি করছে। ঠিক জি টু ফেজের পরে কি এসে যাবে, এই মাইটোটিক ফেজ। দেখো জি ওয়ান এস জি টু কমপ্লিট মানে ইন্টারফেজ কমপ্লিট, এবার ডিভিশনাল ফেজে চলে আসবে, মাইটোটিক ফেজে চলে আসবে, সেলকে ডিভাইড করতে হবে, তাহলে রেডি হয়ে যেতে হবে পুরোপুরি ডিভিশনের জন্য। আর সেল ডিভিশনের সময় এখানে আমি কয়েকটা স্টেপ দেখিয়েছি, দেখো মাইটোটিক ফেজের আমরা কয়েকটা স্টেপ পাবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে ফেজকে একসঙ্গে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের একদম লাস্ট স্টেপে দেখো মেটাফেজ, অ্যানাফেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে মেটাফেজ, থার্ড স্টেপ হচ্ছে অ্যানাফেজ। তো এই মেটাফেজ অ্যানাফেজের সময় স্পিন্ডেল ফর্ম করতে হয়, মাইক্রোটিউবিউলস লাগে, তো যেটার জন্য মেন একটা কম্পোনেন্টস, মেন প্রোটিন হচ্ছে টিউবিউলিন প্রোটিন, সেটাকে রেডি রাখতে হবে, কারণ নেক্সট স্টেপেই চলে আসবে হচ্ছে মাইটোটিক ফেজ। ওকে, তো তাহলে এটা হচ্ছে, প্লাস মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, কোনো অর্গানেলস যদি ফর্মেশন তখনও থেকে যায় রিমেনিং, তো সেটা এখানে কমপ্লিট করে সেল টোটালি রেডি হয়ে যায়, রেডি ফর ডিভাইড, মানে জাস্ট এই স্টেজটা ইন্টারফেস কমপ্লিট করে ফেললো। এবার এম ফেজে যেই এন্টার করবে, এম ফেজের লাস্টে দেখো দুটো সেল ফর্ম হয়ে গেছে, এম ফেজের লাস্টে দেখো দুটো সেল ফর্ম হয়েছে। ফার্স্টে কি হবে, চারটে স্টেপের মধ্যে দিয়ে ক্যারিওকাইনেসিস পারফর্ম হবে। চারটে স্টেপ কি কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ কমপ্লিট হয়ে গেলে সেলটা সাইটোপ্লাজম নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে যাবে, দেখতে এরকম লাগে, দেখতে দেখো এটা একটা সেল হয়ে যাবে, সেলে দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। ওকে, এটা হচ্ছে কি না, আফটার ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটা সেলে দুটো নিউক্লিয়াস পাচ্ছি। জাস্ট এই ক্যারিওকাইনেসিসটা পারফর্ম হওয়ার পর সাইটোকাইনেসিস পারফর্ম হবে, দুটো সেল ডিভাইড হয়ে যাবে, একটা সেল ডিভাইড হয়ে যাবে, ডিফারেন্ট দুটো সেল ফর্ম করে যাবে, সেল সাইকেল কমপ্লিট হয়ে যাবে। এই স্টেজটা জাস্ট আমি ইনিশিয়ালি সেল সাইকেলের ইন্টারফেস আর মাইটোটিক ফেজে কি হয় তার একটা ডিসকাস করলাম। নেক্সট স্টেজে আমি সি ভ্যালু
আর G0 দেখো এখানে একটা ফেজ আমার লেখা আছে G0, আর এখানে দেখো একটা সেলের পিকচার রেখেছি, এটাকে আমরা কি বলে সি ভ্যালু, G0 ফেজ। এই ফেজ গুলো কি আছে সেল ডিভিশনে, এগুলো কি সেল সাইকেলের মধ্যে এরকম পিকচার, এগুলো কি, এগুলো নিয়ে আমি ডিসকাস করবো। ওকে।